জালকাটির রাজাপুরে রাজাপুর কাঁঠালিয়া আমুয়া ও পাথরঘাটা আঞ্চলিক সড়কের সমাপ্তকৃত কাজের উদ্বোধন করেছেন জালকাটি এক রাজাপুর কাঁঠালিয়া আসনের সংসদ সদস্য আলহাজ বজদুল হক হারুন এমপি। শনিবার দুপুরে উপজেলা সদরের বাইপাস মোড়ে এলাকায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় 125 কোটি টাকা ব্যয়ে প্রায় 36 কিলোমিটার সড়কের সমাপ্তকৃত কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, এমপি পুত্র নাহিয়ান হারুন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জালকাটির প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।